শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। এই সরকারকে সরিয়ে দিলেই রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব বললেন মির্জা ফখরুল। ফখরুল রেজভী সহ 74 নেতার বিচার শুরু। বিএনপি নির্বাচনে আসতে ভয় পায় বললেন প্রাণী সম্পদ উপমন্ত্রী। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। এই সরকারকে সরিয়ে দিলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারকে সরিয়ে দিলেই রোহিঙ্গা সমস্যার সব সমাধান হয়ে যাবে। এই অবস্থায় বিএনপির চলমান সরকার বিরোধী আন্দোলনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। রোববার 3 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর গুলশানের লেক শোর হোটেলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এই আহ্বান জানান। শুধু বাংলাদেশের জন্য নয়, রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব। রোহিঙ্গা সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বিএনপির মহাসচিব বলেন, জনগণের সমর্থন নিয়ে যদি আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে দ্রুত এই সমস্যাগুলোর সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। বিএনপির মহাসচিব বলেন, অনেকেই প্রশ্ন করতে পারেন এই মুহূর্তে কেন আমরা রোহিঙ্গা ইস্যু সামনে আনলাম। এর একটি কারণ, 6 বছর হয়ে গেল, রোহিঙ্গা ইস্যু এখনো আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভেতরে উগ্রবাদিতা দানা বাঁধছে, সেখানে বন্দুকযুদ্ধ হচ্ছে, যা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়, চিন্তার বিষয় যে রোহিঙ্গা নিয়ে আবার কোনো উগ্রবাদিতার জন্ম হয় কিনা। মির্জা ফখরুল বলেন, নিজেদের সক্ষমতার অভাবে বর্তমান সরকার রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না। এই সরকার জনগণের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই এবং তাদের সেই শক্তি নেই যে সেই শক্তি দিয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছে গিয়ে দাঁড়াতে পারে। এই ইস্যুতে সরকার আন্তর্জাতিকভাবে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি, মিয়ানমার সরকারের উপর কোনো চাপও সৃষ্টি করতে পারেনি। সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একটি প্রতিকূল পরিবেশে যেখানে আদালত বলতে কিছু নেই, প্রশাসন বলতে কিছু নেই, আছে শুধু তাদের সরকারের জন্য সরকার পুরো জাতিকে একটা ভয়ের আস্তরের মধ্যে রেখে দিয়েছে। তখন বাংলাদেশের মানুষ ভোটের অধিকারের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই সরকারের বিরুদ্ধে লড়াই করছে, যে সরকার মানুষের ভোটে আসেনি, জোর করে ক্ষমতায় টিকে আছে। মির্জা ফখরুল বলেন, আজকে আবেদন জানাবো সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে, একই সঙ্গে জনগণের কাছে। আসুন বাংলাদেশের মানুষকে তাদের গণতন্ত্র ফিরিয়ে দিতে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে তাদের পাশে দাঁড়াই। বিএনপি আয়োজিত রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন কৌশল শীর্ষক এই সেমিনারে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিদেশি প্রতিনিধিরাও অংশ নেন। ফখরুল রেজভী সহ 74 নেতার বিচার শুরু। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তিতে হঠাৎ গতি সঞ্চার হয়েছে। ঢাকার বিভিন্ন আদালতে বর্তমানে বেশ কিছু মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে দ্রুত গতিতে। শীর্ষস্থানীয় অনেক নেতাকে এখন প্রায় প্রতিটি কার্যদিবসে আদালতে হাজিরা দিতে হচ্ছে। দিবসের প্রথমভাগ নেতাদের চলে যাচ্ছে আদালতের বারান্দায়। গত 3 দিনে নেতাদের 3টি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে, কোনো কোনোটি সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া উচ্চ আদালতের নির্দেশ স্থগিত থাকা ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতার অভিযোগে করা মামলাও সচলের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ। বিএনপি কেন্দ্রীয় 35 নেতার বিরুদ্ধে 1362টি মামলা বিচারাধীন রয়েছে। গতকাল রবিবার রাজধানীর পল্টন মডেল থানার নাশকতা ও বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 8 নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এছাড়া গতকাল 8 বছর আগে রাজধানীর বাড্ডা থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ 60 নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করেছে আদালত। এ মামলায় শামসুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিতির সময় প্রার্থনা করলে তা নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এর আগে গত 1 সেপ্টেম্বর পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল সহ 7 নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করে আদালত। এই 3 মামলায় মোট 74 নেতার বিচার কার্যক্রম শুরু করলেন আদালত। এদিকে একটি দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ড ঘোষণার পর উচ্চ আদালতের নির্দেশে গতকাল আত্মসমর্পণ করার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। দুদকের দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকমাল হাসান মাহমুদ টুকু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানকে আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতির মামলায় টুকুর 9 বছরের কারাদণ্ড এবং আমানুল্লাহ আমানের 13 বছর ও সাবেরা আমানের 3 বছর কারাদণ্ড বহাল রাখার আদেশ দেয় হাইকোর্ট।
বিএনপির আইনজীবীদের অভিযোগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতাদের অযোগ্য করতে এবং অন্য নেতাকর্মীদের মাঠছাড়া করতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ময়লা ট্রাকে আগুন দেওয়ার মামলায় ফখরুল রেজভীর বিচার শুরু। রাজধানীর পল্টন মডেল থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। গতকাল রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ অভিযোগ গঠন করেন। মামলার অন্য আসামিরা হলেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু, খন্দকার এনামুল হক এনাম প্রমুখ সহ আরো অনেকে। মামলার এজাহার অভিযোগ করে বলা হয়, 2012 সালের 9 ডিসেম্বর সন্ধ্যা 7টার দিকে পল্টনের বিজয়নগর থেকে মাতুয়াইল যাওয়ার পথে ফখরুল ও রেজভীর নেতৃত্বে একদল বিএনপি নেতাকর্মী আবর্জনা বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আমানের স্ত্রী সাবেরা কারাগারে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় 3 বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেন তিনি। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত এক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিএনপি নির্বাচনে আসতে ভয় পায় বললেন প্রাণী সম্পদ উপমন্ত্রী। হেরে যাওয়ার ভয় বিএনপি নির্বাচনে আসতে চায় না বলে মন্তব্য করেছেন প্রাণী সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না, দেশের সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার 3 সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্যমঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনামুল হক শামী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সম্মানিত করতে যা যা করণীয় তা করছেন শেখ হাসিনা। আর মহান মুক্তিযোদ্ধ জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর ছিলেন। যুদ্ধাপরাধী ও রাজাকারদের পুনর্বাসিত করেছেন জিয়া, আর খালেদা জিয়া তাদের গাড়িতে জাতীয় পতাকা ওড়ানোর ব্যবস্থা করেছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শরীরে খনিজের অসমতা দেখা দিয়েছে, ক্যালসিয়াম, পটাশিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমেছে। হঠাৎ করে স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারের অবনতি হওয়ায় উদ্বিগ্নতার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। রোববার রাতে এসব তথ্য জানান বোর্ডের একজন সদস্য। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর পেটে পানি বেড়েছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা দিয়েছে, এ কারণে ঘুম হচ্ছে না, অবস্থা ভালো না, কয়েকদিন ধরে অবনতি হচ্ছে, বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। তিনি বলেন, খালেদা জিয়ার লিভারের সমস্যা জটিল হচ্ছে, আসলে এর শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়, বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কিন্তু একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা দেখা দিয়েছে, এজন্য তাকে বারবার উন্নত সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রেশার, ডায়াবেটিস সহ স্বাস্থ্যের প্রায় সব প্যারামিটারই ওঠানামা করছে, অ্যান্টিবায়োটিক দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। গত 2 দিনে অনেক টেস্ট করা হয়েছে, বোর্ড কয়েকটি রেজাল্ট দেখে উদ্বিগ্ন। বিএনপি নেত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে তার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান ঢাকায় আসবেন শাশুড়ির সেবা শুশ্রূষার জন্য। গত 25 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন নানা শারীরিক জটিলতা নিয়ে গত মাসের 9 আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। এর আগে গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে, এর একটিতে রিং করানো হয়।